ব্লগের আরো একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আমরা চলে গেছিলাম জিয়াগঞ্জের চিলড্রেন্স পার্কে, দুই বান্ধবীতে কি সুন্দর এখানে দোল খাচ্ছে দেখো। তারপরেই তুলে নিলাম সম্পূর্ণ পার্কটির একটি ছোট্ট ভিডিও। পার্কটির মধ্যে রয়েছে অজস্র ছোট ছোট রাইডস, যেগুলোতে আমরাও ওদের সাথে খুব এনজয় করেছি। এই যে এখানে আমার বন্ধু আর বন্ধুর মেয়ে, অপরটিতে আমি আর আমার মেয়ে। এই রাইডসটা তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে। দেন এটা কমপ্লিট হওয়ার পরে ওরা চেপেছিল টয় ট্রেনে, যেটাতে ওরা সম্পূর্ণ পার্কটা খুব সুন্দরভাবে ঘুরেছে আর এনজয় করেছে। তারপরেই আমরা তুলে নিলাম কিছু ছবি। পার্কটির মধ্যে রয়েছে ছোট্ট একটি ব্রিজ, যেটার ভিউটা খানিকটা এরকম দেখাচ্ছিল। এটা তোমাদের কেমন লাগছে জানিও। ছোট ছোট রাইডস আর অসংখ্য খেলার জিনিস ছিল বাচ্চাদের জন্য, যেখানে কচিকাচারা অনেক আনন্দ করে সময় কাটাচ্ছিল। তাদের সাথে সাথে আমরাও ঠিক যেন আমাদের পুরনো স্মৃতিচারণ করেছি আর আমরাও ঠিক বাচ্চা হয়ে গেছিলাম। সমস্ত রাইডস কমপ্লিট করার পরে এবার গঙ্গার ধারে যাওয়ার পালা, যেখানে জিয়াগঞ্জের আরতি হয়। সন্ধ্যেবেলাকার ভিউটা খানিকটা এরকম ছিল। পাশে রয়েছে অজস্র খাবার স্টল, চিকেন মোমো, চিকেন ফ্রাই, তন্দুরি চিকেন এক্সেট্রা। এখানে গেলে ট্রাই করতে তোমরা ভুলো না, প্রত্যেকটা খাবার খুব সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, শনিবার হওয়ার জন্য আমি আর আমার বন্ধু ট্রাই করতে পারিনি। জিয়াগঞ্জে যখন গেছি তো অরিজিৎ স্যারের বাড়ির সামনে তো 2 মিনিট দাঁড়াতেই হয়। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।